হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার যে সমস্ত স্টুডেন্টরা দশম শ্রেণিতে পড়ছো তোমরা তোমাদের স্কুলে ইতিহাস পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা কিন্তু নিয়ে চিন্তিত আর টেস্ট পরীক্ষায় কীভাবে তোমরা ইতিহাসে কমন পাবে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম যে সমস্ত কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দেবো আজকের আমি আলোচনা করে দেবো এই ভিডিওতে টু মার্কস ফোর মার্কস আর এইট মার্কসের কোশ্চেনগুলি এগুলি করলে অবশ্যই তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু করবে এবার বাজিমাত চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব প্রথমেই আলোচনা করব টু মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন সামাজিক ইতিহাস কি কোশ্চেনটি টু মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি নেক্সট কোশ্চেন আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন নেক্সট কোয়েশ্চেন আধুনিক ভারতের ইতিহাস চর্চা রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি নেক্সট কোয়েশ্চেন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি নেক্সট কোয়েশ্চেন স্মৃতিকতা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন আত্মজীবনী এবং স্মৃতিকতা বলতে কি বোঝো নেক্সট কোয়েশ্চেন বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন মিনিট কি নেক্সট কোয়েশ্চেন সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি নেক্সট কোয়েশ্চেন এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিতে প্রধান উদ্দেশ্য কী ছিল নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন নেক্সট কোয়েশ্চেন সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল নেক্সট কোশ্চেন নববিধান কি নেক্সট কোয়েশ্চেন ফোরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন নেক্সট কোশ্চেন দুদুমিয়া স্মরণীয় কেন নেক্সট কোশ্চেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন নেক্সট কোয়েশ্চেন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল নেক্সট কোয়েশ্চেন উনিশ শতকের দ্বিতীয় আর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন নেক্সট কোয়েশ্চেন মহারানীর ঘোষণাপত্র এর মূল উদ্দেশ্য কী ছিল নেক্সট কোয়েশ্চেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখ নেক্সট কোয়েশ্চেন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কী রূপ ভূমিকা ছিল নেক্সট কোশ্চেন উনিশ শতকে উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল নেক্সট কোয়েশ্চেন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর ভূমিকা কি ছিল নেক্সট কোয়েশ্চেন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল নেক্সট কোয়েশ্চেন চার্লস উইলকেন্স কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন বাংলার সংস্কৃতি জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা নেক্সট কোয়েশ্চেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কোয়েশ্চেন বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি নেক্সট কোয়েশ্চেন বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী নেক্সট কোয়েশ্চেন উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন নেক্সট কোয়েশ্চেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন একা আন্দোলন শুরু হয় কেন নেক্সট কোয়েশ্চেন কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল নেক্সট কোয়েশ্চেন মোপলা বিদ্রোহের কারণ কি নেক্সট কোয়েশ্চেন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন বার্দৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় নেক্সট কোয়েশ্চেন মাদারি পাশি কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা হয় নেক্সট কোয়েশ্চেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন নেক্সট কোশ্চেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্দন পালন করে নেক্সট কোয়েশ্চেন দলিত কাদের বলা হয় কোশ্চেন দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় ননীবালা দেবী স্মরণীয় কেন নেক্সট কোয়েশ্চেন দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তির দলিল বলতে কি বোঝায় নেক্সট কোয়েশ্চেন কি পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর করেন নেক্সট কোয়েশ্চেন দ্বার কমিশন কেন গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল নেক্সট কোয়েশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন পত্তি শ্রীরামালু কে ছিলেন পরে আমরা দেখে নেব ফোর মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে ফোর মার্কসের জন্য ফার্স্ট কোয়েশ্চেন আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবন স্মৃতি জীবনের ঝোরা গুরুত্ব লেখো নেক্সট কোয়েশ্চেন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো নেক্সট কোয়েশ্চেন ইতিহাসের রূপে আত্মজীবনী ও স্মৃতিকতার গুরুত্ব লেখো নেক্সট কোয়েশ্চেন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও সুবিধা লেখো নেক্সট কোশ্চেন নারী ইতিহাসের ওপর টিকা লেখো এই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়ে ফোর মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনি ফার্স্ট কোশ্চেন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলা নারী মুক্তি আন্দোলনে বামা বোধনী পত্রিকার গুরুত্ব লেখো নেক্সট কোয়েশ্চেন বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো নেক্সট কোয়েশ্চেন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার বা নব্য বেদান্তবাদ কি নেক্সট কোশ্চেন হুতুম পেঁচার নকশা গ্রন্থ এর সাথে তোমরা দেখে রাখবে নীল দর্পণ সাহিত্যে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ন বেঙ্গলের টিকা লেখো নেক্সট কোশ্চেন চার্লস উডের নির্দেশনামা কি এর বিভিন্ন সুপারিশ লেখো অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে চার্লস উডের নির্দেশনামাকে এদেশে মহা মহাসনদ বলা হয় কেন কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন লালন ফকির স্মরণীয় কেন কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কিভাবে প্রকাশ পায় নেক্সট কোয়েশ্চেন বেথুন সাহেবের ভূমিকা লেখো এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ ফরমাক্কের কোশ্চেনগুলি ফার্স্ট কোয়েশ্চেন আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ সাঁওতালরা করেছিল কেন ও এই বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব কী ছিল নেক্সট কোয়েশ্চেন কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন অথবা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের টিকা লেখক এবারে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল কোশ্চেনটি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি টেস্ট পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন আনন্দমত উপ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয় নেক্সট কোয়েশ্চেন গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন নেক্সট কোয়েশ্চেন বর্তমান ভারত প্রবন্ধটি কিভাবে ভারতের জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল নেক্সট বঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন এর গঠন ও উদ্দেশ্য কী ছিল দেখে রাখবে তোমরা নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট আমরা দেখে নেব পঞ্চমতায় গুরুত্বপূর্ণ ফোর মার্কসের কোয়েশনগুলি ফার্স্ট কোশ্চেন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলা ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী ছিল নেক্সট কোশ্চেন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান লেখো নেক্সট কোশ্চেন শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো নেক্সট কোয়েশ্চেন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এবারে আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ ফর্মাক্কের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ওয়ার্কস অ্যান্ড পেজেন্স পার্টির টিকা লেখো নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো নেক্সট কোশ্চেন একা আন্দোলন সম্পর্কে যা যেন আলোচনা করো নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন তেলেঙ্গানা আন্দোলন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি এর সাথে তোমরা দেখে রাখবে মানবেন্দ্রনাথ রায়ের এদের সম্পর্কে ভালো করে তোমরা কিন্তু ফোরমাক্কসের কোশ্চেন রেডি করবে এছাড়া এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন পর্বে স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণীর কিরূপ ভূমিকা ছিল নেক্সট কোশ্চেন আইনমান আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল নেক্সট কোশ্চেন অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ক আন্দোলনের সময় কৃষকরা কী ভূমিকা পালন করেছিল এবারে আমরা দেখে নেব সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় ফোরমার্ক্সের জন্য যে কোশ্চেনগুলি তোমাদের ভালো করে রেডি করতে হবে ফার্স্ট কোশ্চেন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো এর সাথে তোমরা দেখে রাখবে দীপালির সঙ্গে টিকা নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কীরূপ ছিল নেক্সট কোয়েশ্চেন বিনয় বাদল ও দিনের স্মরণীয় কেন এর সাথে তোমরা দেখে রাখবে সূর্য সেন স্মরণীয় কেন এবারে আমরা দেখে নেব অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় মার্কসের জন্য যে কোশ্চেনগুলি তোমাদেরকে ভালো করে রেডি করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন উদ্বাস্ত সমস্যার সমাধানে বা পুনর্বাসনে ভারত সরকারের উদ্যোগ বা ভূমিকা বিশ্লেষণ করো এর সাথে তোমরা দেখে রাখবে দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা নেক্সট কোশ্চেন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল এর সাথে তোমরা দেখে রাখবে জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় এই দুটি কোশ্চেনের মধ্যে টেস্ট পরীক্ষায় কিন্তু একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোয়েশ্চেন জে ভি পি কমিটি সম্পর্কে টিকা লেখো নেক্সট কোয়েশ্চেন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এবারে আমরা দেখে নেব এইট মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি প্রথমেই আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়ে এইট মার্ক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী এর সাথে দেখে রাখবে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূমিকা লেখো কোশ্চেনটি এইট মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এর সাথে তোমরা দেখে রাখবে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন নেক্সট কোশ্চেন বাংলায় পাশ্চাত্য বিস্তারে মিশনারিদের ভূমিকা লেখো এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট কোশ্চেন উনিশ শতকের সমাজে সংবাদপত্র কতখানি প্রভাব বিস্তার করেছিল বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে উনিশ শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায় এখানে তোমরা যে পয়েন্টগুলি করবে সেগুলি হলো বামা হিন্দু প্যাট্রিয়ট হুতুন পেশার নকশা নীল দর্পণ আর গ্রাম বার্তা প্রকাশিকা এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ এইট কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি কারণ বৈশিষ্ট্য ও ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ রয়েছে এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তোমরা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু ভালো করে রেডি করবে নেক্সট কোশ্চেন আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন ও এই বিদ্রোহের ফলাফল ছিল কোশ্চেনটি ফোর মার্কস ও এইট মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় এখানে তোমরা যে কোশ্চেনটি সবার আগে রেডি করবে সেটি হলো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো কোশ্চেনটি এডমার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ নেক্সট কোশ্চেন লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন যে আমি বললাম চতুর্থ অধ্যায় এই দুটি কোশ্চেন কিন্তু এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট এবার আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় একটি কোশ্চেন এড মার্ক্সের জন্য আমি রেখেছি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া কোশ্চেনটি এডমার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ থেকে আমি দুটি এড মার্কসের কোশেন্সেন্সেন্সেন রেখেছি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ভারত ছাড়াও আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও কোশ্চেন্ট মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো কোশ্চেনটি মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা দেখে নেব সপ্তম অধ্যায় অর্থাৎ এই অধ্যায়ে তোমাদের কিন্তু এড মার্কসের কোশ্চেনগুলি কিন্তু চারটি কোশ্চেন কিন্তু রেডি করতে হবে এই চারটি কোশ্চনের মধ্যে তোমাদের এক্সামে কিন্তু একটি কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চলো কোশ্চেনগুলি আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট কোশ্চেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল কোশ্চেনটি এইট জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন বাংলায় নবশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে বাংলায় নবসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ কোশ্চেনটি এইট মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম টু মার্কস ফোর মাস্স ও এইট মার্ক্সের এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও টেস্ট পরীক্ষা অবশ্যই তোমরা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে এছাড়াও অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ওয়ান মার্কসের কিন্তু কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করা আছে এছাড়া ম্যাপ পয়েন্টিং এছাড়া সম্ম মেলানো সমস্ত কিছু কিন্তু আলোচনা করা রয়েছে আমাদের প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে রয়েছে পারলে তোমরা একবার দেখে নিও তোমাদের সুবিধার্থে দশম শ্রেণীর ইতিহাসে সংক্রান্ত যাবতীয় অধ্যায় ভিত্তিক আলোচনা সাজেশন ভিত্তিক আলোচনা সমস্ত কিছু কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা একবার দেখে নিও এছাড়াও কিন্তু নোটস ভিত্তিক কিন্তু আলোচনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব করতে বলবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম একাডিমি কোচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে এরকম একটি ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ